সপ্তম তথা শেষ দফার প্রচার আগামীকাল সন্ধ্যে 6টায় শেষ হয়ে যাবে। ভাঙড় একটি উত্তপ্ত সন্ত্রাস কবলিত এলাকা বলে পশ্চিমবঙ্গের মানুষ জানে, এবং এখানে আগে সিপিআইএমের নেতৃত্বে সন্ত্রাস চলত, নেতৃত্ব দিত রেজ্জাক মোল্লা এবং শপথ মোল্লা। পরবর্তীকালে নতুন বোতল পুরনো মত, এরাই তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়, এবং কিভাবে রক্তস্নাত হয় প্রতিটা নির্বাচনে গোটা বাংলা সেটা দেখে, এবং গত পঞ্চায়েত নির্বাচনে এখানে মৃত্যুর মিছিল চলেছে, মহামান্য রাজ্যপালকেও বাড়িতে বাড়িতে এসে এখানে ভারতীয় জনতা পার্টির যারা কোর সদস্য বা কোর গ্রুপ আমাদের কারা ভোট দেয় ঢেলে আপনারা জানেন, আমি আর তাদেরকে মানে তারা কারা আর বলতে চাই না, সমঝদার কা তো ইশারাই কাঁপিয়ে। আমরা আমাদের এখানে 40-45 হাজার ভোট গত বিধানসভাতেও পেয়েছি। আমরা এখানে এর আগে একটি আমাদের নেতৃত্ব এসে জেলা নেতৃত্ব বুথ সশক্তিকরণের একটা মিটিং করে গেছে প্রায় হাজারখানিক 700-800 কর্মীকে নিয়ে। আমরা নির্বাচনের শেষ প্রচারে এখানে একটি মাঝারি মাপের সভা 4-5 হাজার মানুষকে নিয়ে করতে চেয়েছিলাম। তার জন্য আমাদের ভাইস প্রেসিডেন্ট জেলা কমিটি অবনীবাবু এবং মণ্ডলের 3 প্রেসিডেন্ট ভাইরা আছেন, মান্যবর প্রার্থীও আছেন ডক্টর অনির্বাণ গান্ধী, অন্যান্য গঙ্গাধরবাবু সহ অন্যান্য জেলা নেতৃত্ব বিমান কুমড়ু লস্করদা সবাই আছে। তা আমরা এখানে প্রোগ্রাম করব, আবেদন যেভাবে সুবিধা পোর্টালে করতে হয় তার যা নিয়ম নীতি আছে, 26 তারিখ মাঠের এনওসি নিয়ে এই মাঠে আমরা সম্পূর্ণ অ্যারেঞ্জমেন্ট করেছি। গতকাল সকাল থেকে প্যান্ডেলের কাজ হচ্ছে, পরশু রাত্রিবেলা থেকে এখানে ব্যবস্থার কাজ চলছে, কেউ বাধা দেয়নি, পুলিশ এসে জানতেও চাইনি কাদের প্যান্ডেল কি হবে। আজকে বেলা 11টার সময় অ্যাপ্লিকেন্টের কাছে এই সভাটা বাতিল বলে, যখন আমরা পার্টির সোশ্যাল মিডিয়া গ্রুপে আমার পার্সোনাল প্রোগ্রাম গ্রুপে সব জায়গায় দিয়ে দিয়েছি, 3 PM আমি এখানে একটা মিটিং অ্যাড্রেস করব ভাঙড়ে, যাতে মানুষ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে ভোটটা এবারে দিতে পারে, কারণ কোনো বুথে চটি পুলিশ থাকবে না, কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী থাকবে এবং ওয়েবকাস্টিং ক্যামেরা থাকবে, ভোট দিতে পারে। এবং বিশেষ করে এখানে সনাতনীরা সংখ্যালঘু, তারা যাতে ভয়মুক্ত হয়ে ভোট দিতে পারে, আর রাষ্ট্রবাদী সংখ্যালঘু যারা চোরেদের তাড়াতে চায় তারাও যত এগিয়ে এসে ভোটটা করে। আমরা একটা আবেদন এখানে করতাম, ঘণ্টাখানিকের সভা হতো, জেলা প্রেসিডেন্ট একটু, উনি একটু, আমি একটু বলতাম, এর বেশি কিছু ছিল না। আপনার পুলিশের অবজেকশনটা দেখুন, যে তৃণমূলের নাকি 100 মিটার দূরে সভা হচ্ছে, আমি তো ওদিক দিয়েও এলাম, আপনারাও এলেন, আবার এদিক দিয়ে ক্যানিং এর দিকে যাব, কোনো নাম গন্ধ কিচ্ছু নেই, কোনো নাম গন্ধ কিচ্ছু নেই। কিভাবে আমরা যে কথাটা গত বেশ কিছুদিন ধরে বলছি যে তৃণমূল মাঠে নেই, পুলিশ ভার্সেস বিজেপি লড়াই, সর্বত্র পুলিশ যেন কয়লা ভাইপোর চুরির টাকা থেকে বেতন পায়, আমাদের ট্যাক্সের টাকার বেতন পায় না, আর পুলিশের যেন উপর মহলের বাপমা মরা দায় পড়েছে তৃণমূলকে বাঁচানোর এবং ভোটে জেতান। আপনি দেখুন এখানকার পুলিশের অবজেকশনটা, আমরা ইলেকশন কমিশনের কাছে টিকআপ করেছি,
ইলেকশন কমিশন বলছেন পুলিশ আপত্তি দিলে ল অ্যান্ড অর্ডারের প্রশ্নে আমাদের কিছু করার নেই, এবং বলছে দেখুন লেখা দেখুন যে 100 মিটারের মধ্যে টিএমসির কর্মসূচি আছে, কোনো মাইকের আওয়াজ পাচ্ছেন, কোনো মাইকের আওয়াজ পাচ্ছেন, চোখে দেখা যাচ্ছে মমতা ব্যানার্জির পুলিশ কত বড় চিটিংবাজ এবং মিথ্যাবাদী, এই ঘটনা প্রমাণ। এবং এরা চেয়েছিল যাতে আমি এটা খবরটা পেয়ে 11টার পরে ডক্টর গাঙ্গুলি আমাকে আর প্রোগ্রাম প্রমুখ এখানে আছেন ধীমান কুণ্ডু তারা জানিয়ে দিচ্ছেন যে পারমিশন হয়নি, আমরা গ্রামের লোকদেরকে আসতে না বলেছি, স্থানীয় কার্যকর্তা কয়েকশো এখানে ধারে পাশে আছে, কিন্তু আমরা বলেছি কারণ আমরা ল অ্যাবাইড পিপল, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রত্যেকটা গাইডলাইন মেনে চলার চেষ্টা করি, এক্ষেত্রেও আমরা মঞ্চে উঠে ভাষণ দিতে রাজি না, কিন্তু মাঠের পারমিশন আছে আমাদের, স্কুল দিয়েছে এনওসি অবনীয়, আমরা এইখানে আজকে আপনাদের মাধ্যমে সপ্তম পেজের ভোটারদের কাছে জানাতে চাই, সপ্তম পেজের ভোটারদের কাছে জানাতে চাই যে পশ্চিমবাংলার গণতন্ত্র বিপন্ন, বহুদলীয় গণতন্ত্র স্বাধীনতা বিপন্ন, এবং নির্বাচনে যে লেভেল প্লেয়িং ফিল্ড থাকা উচিত সমস্ত রাজনৈতিক দলের, যা বাবা সাহেব আম্বেদকর আমাদের দিয়ে গেছেন সংবিধান, সে সুযোগ পশ্চিমবাংলার ক্ষেত্রে বিশেষ করে বিরোধী মানে বিজেপি, অন্যরা তো বিটিম, সিপিএম তো বিটিম, ওদের কথা না বলেই ভালো, ওদের পারমিশন কোথাও আটকায় না, আমাদের ক্ষেত্রে এই জিনিস করেছে, ওরা ভেবেছিল যে বিরোধী দলনেতা এটা শোনার পরে আসবেন না, জমির মালিকের যেহেতু এনওসি আছে, আমি আজকে সাংবাদিক সম্মেলন করে শেষ ফেজের ভোটার এবং সমগ্র পশ্চিমবঙ্গবাসী তাদের কাছে আবেদন করতে চাই, এর বদলা আপনারা 1 তারিখে শেষ ফেজের ভোটাররা, সপ্তম দফার ভোটাররা ইভিএমে নেন, এবং আমি ভাঙড় সহ এই দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনার সুন্দরবন এলাকা, বসিরহাট এবং তৎসংলগ্ন যে এলাকা রয়েছে সন্দেশখালী, ইঙ্গলগঞ্জ, হাড়োয়া ইত্যাদি, সকলের কাছে আমার আবেদন আপনারা নির্ভয়ে ভোটদান করুন, এবারে আরও অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর পাঠানোর ব্যবস্থা করেছে, শুধু যাদবপুর লোকসভা কেন্দ্রে 250-র বেশি কিউআরটি প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একজন করে অ্যাসিস্ট্যান্ট কমান্ডারের নেতৃত্বে 3টে করে কিউআরটি মানে 27 জন কুইক রেসপন্স টিম থাকছে, সিঙ্গেল বুথে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এবং 3 জন করে ফোর্স থাকছে, আর ট্রিপল বুথে 8 জন করে প্যারামিলিটারি থাকছে। ভোটের আগের দিন সন্ধে 7টা থেকে রাত্রি 12টা কিউআরটি অ্যাক্টিভ থাকবে, আপনারা স্থানীয় নেতৃত্বকে বুথ নাম্বার এরিয়া জানিয়ে থ্রেটনিং হলে আপনারা জানাবেন, পোলিং এজেন্ট যারা বসতে চান বৈধভাবে তাদেরকে আগের দিন রাত্রে নিজের বাড়িতে না থাকার পরামর্শ আমি দিচ্ছি, আমি ষষ্ঠ দফায় দেখেছি পোলিং এজেন্টদেরকেও পুলিশ গিয়ে তল্লাশির নামে ট্রাবল মঙ্গার বলে তুলে এনে থানায় বসিয়ে রেখে ভোটের সন্ধে 6টার পর ঠিক ছেড়েছে, আমি সম্ভাব্য পোলিং এজেন্ট তাদেরকে বলবো আগের দিন একটু নিরাপদ স্থানে থাকার ব্যবস্থা করবেন, সকালবেলা বেরিয়ে আসবেন, কোথাও যদি মনে হয় যে বুথে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে সমস্যা হবে আপনারা সংশ্লিষ্ট দায়িত্বে যারা আছেন তাদের মাধ্যমে আমাকে জানাবেন, প্যারামিলিটারি ফোর্সের জওয়ানরা
সেক্টর অফিস থেকে আপনাকে নিয়ে গিয়ে বুথে এন্ট্রি দেবে এবং ভোট শেষ হওয়ার পরে মেশিনের সাথে আপনাকে নিরাপদে নিরাপদ স্থান সেখানে বের করে আনবে। আমি এই আশ্বাসগুলো দেওয়ার জন্য ভাঙড়ের এই রক্তাক্ত ভূমিতে দাঁড়িয়ে, যেখানে নির্বাচন এলে রক্তের হোলি খেলা হয়, ভোট লুট করা হয়, গণতন্ত্রের ন্যূনতম স্থান এখানে নেই, আমি কলকাতায় বসে সল্টলেকে বসে প্রেস কনফারেন্স করতে পারতাম, কিন্তু আমি ভারতীয় জনতা পার্টির একজন ডেডিকেটেড সোলজার, আমার নেতা অমিত শাহজি আমার আদর্শ নরেন্দ্র মোদীজি শিখিয়েছেন চোখে চোখ রেখে লড়াই করতে এবং সামনাসামনি লড়াই করতে। তাই এই পবিত্র মাটিকে প্রণাম করে ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে পদ্মফুল চিহ্নে বোতাম টিপে ভোট দেওয়ার আবেদন করে গেলাম। এবং আমি কথা নিয়ে যাচ্ছি, আগামী 4 তারিখে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন, 400 সিট নিয়ে বিজেপি এনডিএ আসবে এবং ডক্টর অনির্বাণ গাঙ্গুলিও জিতবেন। যতই যে যাই অঙ্ক কষুন না কেন, 19 আর 24 আকাশ পাতালের তফাত আছে। এখানে মূলত ভাঙড়ের ক্ষেত্রে চতুর্মুখী লড়াই হবে, এখানে ভারতীয় জনতা পার্টি তার ভোট অনেক বাড়াবে, এখানে আইএসএফেরও যথেষ্ট ভোট রয়েছে, এখানে সিপিএমেরও অল্প হলেও কিছু ভোট আছে এবং তোলামূলের কিছু চোর চিটিংবাজরাও এখনও বেঁচে আছে, তারা এখনও শাহজাহান বা কেষ্টর সঙ্গে জেলে যায়নি। যদিও একটু আগে সংবাদ মাধ্যমে দেখে এলাম এখানকার সবচেয়ে বড় মাফিয়া তোলাবাজ গুন্ডা খুনি শকত মোল্লাকে সিবিআই নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে আবার কয়লা কাণ্ডে, এবং তিনি জানিয়েছেন যে তিনি ভোটের কাজে ব্যস্ত। আমি সিবিআইয়ের কাছে আবেদন করব যে আপনারা যাকে বারে বারে ডাকেন, তিনি সিবিআইয়ের মতো অর্গানাইজেশনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। সমস্ত চোরাই কয়লা সুন্দরবন এবং দক্ষিণ উত্তর চব্বিশ পরগনার ভাটাতে শকত মোল্লা সাপ্লাই করেছিল কয়লাতে, এটা প্রমাণিত। তাই আপনাদের উচিত ও যেখানেই থাকুক, ভাইপোর বাড়িতে বা পিসির বাড়িতে, চুলের মুঠি ধরে কেষ্টমণ্ডলের মতো ওকে তুলে নিয়ে গিয়ে গারদের মধ্যে পড়া, যদি এটা করতে পারেন সিবিআইয়ের সুনাম বৃদ্ধি পাবে এবং ভাঙড় সহ সমগ্র এই এলাকায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং সাধারণ মানুষ সিবিআইয়ের প্রতি কৃতজ্ঞ থাকবে, এটুকু আমি অ্যাজ এ লিডার অব অপোজিশন আশা করি। কিন্তু সিপিএম কমিশনে কথা বলতে গিয়ে আমি অন্য প্রসঙ্গ বলে ফেললাম, সেটা হচ্ছে 4 তারিখের পরে এই মাঠে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন সমাবেশ করব এবং যদি পুলিশ পারমিশন না দেয় আদালতের আশ্রয় নিয়ে অনুমোদন নিয়ে আমরা এই মাঠে সভা করব। আমরা যদি গতকালই আমাদের পিটিশন রিজেক্ট করত আমরা অন্য ব্যবস্থা নিতাম, এমন সময় পিটিশনটা রিজেক্ট করেছে আমাদের আর কোনো অল্টারনেট জায়গা ছিল না। এইটুকু আমি বলে পুলিশ কী কী করছে তার দুটো উদাহরণ সংবাদ মাধ্যমকে দিতে চাই। আমাদের মিনাখা থানার আইসি, তিনি তৃণমূলের ব্লক প্রেসিডেন্টের কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছেন সেন্ট্রাল ফোর্সের হসপিটালিটির জন্য। আমরা দিল্লিতে সেন্ট্রাল ফোর্সের হেডকোয়ার্টারে জানিয়েছি। আমাদের ক্যানিংয়ের এমএলএ পরেশ রাম দাস, তার একটি বৃদ্ধাশ্রম রয়েছে, সেখানে এসি রুম রয়েছে, ওখানকার লোকাল ওসি সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের কমান্ডান্ট সিওকে ওই বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করেছেন, সিওর কোনো দোষ নেই, তিনি একটা পরিষ্কার পরিচ্ছন্ন
শোয়ার জায়গা বাথরুম চেয়েছেন, তাকে পরশুরাম দাসের জায়গা ব্যবস্থা করেছে ওখানকার ওসি। আমরা এটা সর্বোচ্চ স্তরে জানানোর সাথে সাথে তারা ব্যবস্থা নিয়েছেন। বুথ নাম্বার 124, ওয়ার্ড নাম্বার 5, পঞ্চায়েতের মিউনিসিপ্যালিটি টাকি, এখানে টাকি গভর্নমেন্ট হাউস স্কুলে যে প্যারামিলিটারি ফোর্স আছে তাদের কাছে ওখানকার তৃণমূল নেতা তাদের সুরাপান করার জন্য নিয়ে গেছিলেন, তারা রিফিউজ করেছেন, মদের পেটি নিয়ে গেছিলেন। এবারে তৃণমূল জেনে রাখুন, যেখানে যেখানে প্যারামিলিটারি ফোর্সকে আপনারা এসব করতে যাবেন, আমরা কিন্তু সেখানকার তৃণমূলের লোকরাই আমাদের খবর দিচ্ছে, আমরা কমপ্লেন করে ওই প্যারামিলিটারি ফোর্সকে চেঞ্জ করাবো। এবং এটাও খুব আনন্দের যে প্যারামিলিটারি ফোর্সরা অধিকাংশ জায়গায় তৃণমূলের হসপিটালিটি বা এই চুরির পয়সায় তাদের যে আপ্যায়ন তারা রিফিউজ করছে, এটাও আমি আপনাদের মাধ্যমে জানিয়ে গেলাম। গণতন্ত্র রক্ষার লড়াইতে 1 তারিখে এই কেন্দ্রগুলিতে ডু অর ডাই হবে, গণতন্ত্রের ডু অর ডাই, আইন হাতে তুলে নয়। আমাদের প্রত্যেকটা কর্মী এবং আমাদের তৃণমূল ছাড়া বিরোধীও যারা আছেন তাদের কাছেও বলবো, সবাই এক হয়ে ভোটাররা এজেন্টরা প্রতিরোধের প্রাচীর গড়ে তুলুন, শুরু করুন সকালবেলা, যাতে আমরা প্রয়োজনীয় হস্তক্ষেপ করতে পারি। আগে ভোটদান পরে জলপান, আপনারা সবাই এটা করবেন, এই আবেদন আমি আপনাদের কাছে করে। আর কিছু প্রশ্ন আছে সাংবাদিকদের? শওকত মোল্লাকে নজরবন্দি করার জন্য সিপিএমের তরফে কমিশনে জানানো হয়েছে, শুধু তাই নয় জাহাঙ্গীর খানেরও বিরুদ্ধে যাতে নজরবন্দি সিদ্ধান্ত নেয় কমিশন, আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? না, এ তো ইন্ডিজোটের পার্টনার, সিপিএম তো ইন্ডিজোটের পার্টনার। আর মমতা ব্যানার্জি তো ঘোষণা করেছে যে আমি জেতার পরে ইন্ডিজোটেই ছিলাম, আছি, থাকবো। আর খাড়গেজি বলেছেন আমি দরজা দেখিয়ে দিচ্ছি অজিত চৌধুরীকে, মমতা ব্যানার্জির সঙ্গে আমরা আছি। এই দ্বিচারিতায় মানুষ ভুলবে না, এগুলো বাজার মাতানোর বিষয়। মমতা ব্যানার্জির বাড়ির সামনে গিয়ে পুলিশের সঙ্গে ঠেলাঠেলি করে মিডিয়াতে ছবি পাওয়া যায়, আগে নিজেদের নীতি ঠিক করুন। সিপিএম একটা স্টেটমেন্ট করুক যে মমতা ব্যানার্জি ইন্ডিজোটে থাকলে আমরা থাকব, তারপরে সিপিএমের এইসব ড্রামাবাজি নিয়ে উত্তর দেওয়া যাবে। সিপিএমকে বেশি ওয়েটেজ আমরা দিতে রাজি নয়, সিপিএম একটা ইরিলিভেন্ট ফোর্স, তারা প্রার্থী দাঁড় করিয়েছে ভোট কেটে তৃণমূলকে জেতানো, এবং তারা প্রথমে বলছে নো ভোট টু মোদি, তারপরে বলছে বাংলায় আমাদের ফিরিয়ে আনুন, হেরাতে হাল, আমরাই কি বিহালকে আমরা লালেলাই হাল ফেরাবো না কি একটা বলছে, রুচি রুটি। আর ওনারা ফিরলে কি হবে সবাই জানে, শওকত মোল্লা আবার সিপিএমে ফিরে যাবে, আবার নতুন জামা পদ্ধতি এক। শুভেন্দুদা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দমদমে দমদম দমদম ধরেই বলেছে দমদমে যে আপনাদের ভোট সিপিএমে ট্রান্সফার হবে লোকসভায়, আর বিধানসভায় সিপিএমের ভোট আপনাদের কাছে ট্রান্সফার হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন লোকসভায় সিপিএমের কাছে মাথার চিকিৎসা দম, মানে সুজন সজল জোট উনি বলছেন। আরও একটা বিষয় উনি বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার যদি ভাঙতে আসে বিজেপি তাহলে শিল নোড়া নিয়ে ওদের দাঁতের গোড়া ভেঙে দিন, শিল নোড়া নিয়ে ওদের দাঁতের গোড়া ভেঙে দিন। ডাক্তার এস পি দাস আছে আবার দাঁত বানিয়ে, কন্যাকুমারী নিয়ে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ভেবেছিলাম কন্যাকুমারী যাবো কিন্তু যাবো না, ওটাকে আরএসএস দখল করে নিয়েছে। প্রচার বন্ধ হতেই কেন মোদী আরএসএস সম্পর্কে ওনার কোনো ধারণা নেই, আরএসএস না থাকলে 2011 সালে উনি ক্ষমতায় আসতে পারতেন। সুবিনদা, ষষ্ঠ দফা নির্বাচনের পর আপনারা বলেছিলেন আপনাদের মূল ফোকাস থাকবে ডায়মন্ড হারবার, আপনি আজকে প্রচারে সেখানে যাবেন,
বলেছিলেন আপনারা একদম বিশেষভাবে নজর দিচ্ছেন না, ডায়মন্ড না না, আমাদের সব জায়গায় নজর আছে। আমরা বলেছিলাম শেষ দফার নির্বাচনে আমরা সবাই অন্যান্য জায়গায় ভোট শেষের পরে এখানে ঝাঁপিয়ে পড়ব। আমাদের সর্বোচ্চ নেতা ঝাঁপিয়ে পড়েছেন নরেন্দ্র মোদী, তিনি অশোকনগরে সভা করেছেন, তিনি আজকে বারুইপুর করেছেন, আজকে গতকাল বারুইপুর করেছেন, আজকে গতকাল কলকাতার রোড শো তো আমার মনে হয় ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সেরা রোড শো, আমি তার উইটনেস। আর আজকে এত সকালে কোনো দল পারবে না, উনি 10:30-11টায় মঞ্চে চলে এসেছেন। আজকে 2 লাখের বেশি মানুষ কাকদ্বীপে গেছেন, ডায়মন্ড হারবার, জয়নগর এবং মথুরাপুরের মানুষ। তা আমাদের প্রধানমন্ত্রী নিজে লিড করছেন আর আমরা তো তার সৈনিক। আমরাও এই দফাতে আমাদের যা যা করণীয় করছি, প্রচুর প্রোগ্রাম ক্যান্সেল করছি। সকালে আমার মধ্যমগ্রামের র্যালি ক্যান্সেল করেছি, বিকালে এখানে ক্যান্সেল করেছি, এরপরে ক্যানিং আছে সেটা মানে পারমিশন পাওয়া গেছে শুনছি, না পৌঁছানো পর্যন্ত না চালে বিশ্বাস। শকতবাবু এমএলএ তো ওখানকার, উনি তো ওখানকার মুখ্যমন্ত্রী, উনি বিএলআরও, উনি ওসি, উনি বিডিও, উনি সব, উনি উনি শৌচালয়, উনি সব আপনার। তারপরে আমতলাতে রোড শো আছে পারমিশন নেওয়া, সেখানেও তৃণমূল কোথাও কোথাও মাইক বাজাচ্ছে। আপনি কোন চ্যানেল বলবেন? আমি বলবেন, পাবলিককে জিজ্ঞেস করে নেবেন। আমি যাদেরকে প্যাকেট করবে বলি প্যাকেট হয় তারা আমার। আমি আপনাকে বলছি, সন্দেশখালীর ডাক্তার সিরাজ দিলীপ মল্লিক, ডাকির ফারুক, হিঙ্গলগঞ্জে মেহেদি হাসান, বাসন্তীর রাজা গাজী, মিনাখার আয়ুব গাজী, ঠিক আছে, ক্যানিং জীবনতলার শকত আর পরিশ্রাম দাস, পলতার জাহাঙ্গীর, ডায়মন্ড হারবারের গৌতম অধিকারী সামিম, আপনি নিশ্চিন্ত থাকুন, হাড়োয়ার খালেক, আপনি নিশ্চিন্ত থাকুন, এরা তালিকায় আছে, এরা তালিকায় আছে, এদের পরিণতি কোথায় কী হয় আপনি শুধু দেখতে থাকুন। আমি বলেছিলাম যা যা হয়েছে এদের পাপের ফল ভুগতে হবে। যারা মানুষের উপর অত্যাচার করে, যারা মহিলাদের সম্ভ্রম ইজ্জত লুণ্ঠন উদ্ধার করে, যাদের মানুষকে হকের অধিকার দেয় না, তাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির সর্বাত্মক লড়াই থাকবে। আর আমি রাজ্যের নো সেটিং অপোজিশন, এটা আমার নিজের মুখে বলার দরকার নেই, সূর্য মিশ্রকে লোক দেখেছে, কংগ্রেসের অপোজিশন লিডার দেখছে, আজকে বিজেপির অপোজিশন লিডারও লোক দেখছে। তাই এই সার্টিফিকেট আপনাদের কারোর কাছ থেকে আমার নেওয়া দরকার। বলা হচ্ছে যে নরেন্দ্র মোদী সভা করতে কে দিল না ভাই, সভা তো আমি করছি, মঞ্চে না উঠে করছি, আমি কর্মসূচি করছি। কর্মসূচি অনেকভাবে হয়, জনসংযোগে হয়, মিছিলে হয়, বক্তৃতাতে হয়, সাংবাদিক সম্মেলনে হয়, চা চক্রে হয়। আমি আপনাদেরকে ছেড়ে বা আপনারাও থাকতে পারেন, আমি আমার কর্মীদের সঙ্গে মিলিত হয়ে যারা ভোটটা করবে, এখানে ভোট সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ, মণ্ডল, মোর্চার নেতারা সবাই আছে, মায়েরা দিদিরা বোনেরা আছে, আমি এদের সঙ্গে দেখা করে গেলাম। ওরা ভেবেছিল ক্যান্সেল 11টায় করেছি, এলওপির কাছে খবর যাবে, আমি প্রোটেক্টিও আছি, আমার কাছে খবর যাবে, আমি অন্য রাস্তা ধরে চলে যাব, আমি সে পাত্র নই। আমি এখানকার পুলিশকে বলে গেলাম বিজেপি সরকারে আসবে আর এই পুলিশটাকে গ্যারেজ আমি করব, আমার কম্পিউটারে স্টোর করলাম। দাদা, আরা পুলিশলাম জেলে ভাঙড়ে কি বিরোধীরা ভোট করাতে পারবে? সাধারণ মানুষ কি ভোট দিতে পারবে আরা পুলিশলাম জেলে?
আরাবুল ইসলাম থাকলে ভোট করাতে পারে তার কি মানে? আরাবুল ইসলামকে এখানকার মুখ্যমন্ত্রী, আরাবুলকে জেলে ঢুকিয়েছে সকল, তৃণমূল ঢুকায়, বিজেপি ঢুকায়, মমতা ব্যানার্জি এবং ভাইপো ঢুকিয়েছে, ভারতীয় জনতা পার্টির এখানে কোনো রোল নেই। যে ভারতীয় জনতা পার্টিকে এরা বলে হিন্দুদের পার্টি, পুরপুরা দরবার শরীফের পীর সাহেবের বাড়ির ছেলে, তার রাজনীতি যাই হোক, মুসলিম ইসলাম ধর্ম লোকেদের কাছে এটা পবিত্র জায়গা, তাদের কাছে তার টুপি ধরে দিল্লির পুলিশ টানেনি, মমতার পুলিশ টেনেছে, নৌশাদ সিদ্দিকিকে জেল ইডি সিবিআই খাটায়নি, মমতা ব্যানার্জি খাটিয়েছে। অতএব আরাফুল ইসলাম জেলে থাকলেও কি বাইরে থাকলেও আমাদের কাছে বিচার্য বিষয় নয়। ভাঙড়ের সব ভোট বিজেপি পাবে এটাও আমি বলি না, কিন্তু ভাঙড়ের মানুষ এবারে ভোট দিতে পারবে যে ব্যবস্থা ইলেকশন কমিশন করেছে এটুকু আমি বলতে পারি। আমি বিজেপি কার্যকর্তা এবং অন্যান্য সমস্ত রাজনৈতিক দল তৃণমূল ছাড়া অনুরোধ করব, আপনারা এজেন্ট দেন, এজেন্ট যদি না থাকে, ওরা যেটা করছে কেশপুরে করেছে, কিছুটা সফল হয়েছে, সেটা হচ্ছে ওয়েবকাস্টিং ক্যামেরাকে ডিস্টার্ব করছে যাতে ক্যামেরা ছবি না ওঠে। কেশপুরে স্কুটি নিতে দুটো বুথের ছবি আমরা দেখেছি, আমাদের যিনি অমূল্য মাইতি গেছিলেন হিরণের প্রতিনিধি, পাশে দাঁড়িয়ে থেকে বলছে জোড়া ফুলে ভোট। এজেন্ট থাকলে এটা পারবে না। আমি যেমন নন্দীগ্রামে রুখেছি 63টা মুসলমান বুথে, আমি 21েও এজেন্ট দিতে পারিনি, এবারে আমি 62টা বুথে এজেন্ট দিয়েছিলাম, একটাও ছাপ্পা ভোট করতে পারেনি। এরা মৃত ভোটার, অ্যাবসেন্ট ভোটার, বিকেল 4টে থেকে 6টা মেরে দিচ্ছে এজেন্ট না থাকার সুযোগ নিয়ে। আমি সকলকে বলবো, একটা বিধানসভার যে কোনো লোক যে কোনো বুথে এজেন্ট হতে পারে, সেই গ্রামে হতে পারবে কথা নেই, আপনারা এজেন্টটা বসুন, এজেন্ট বসুন, মানুষ নিজের ভোট নিজে দিক। আমার স্থির বিশ্বাস, আমি কোচবিহার থেকে ভাঙড় অব্দি এসছি, 160-165টা মিটিং হয়ে গেছে, কালকে হলে 170 পেরিয়ে যাবে। আমার স্থির বিশ্বাস, আমি 3 বারের MLA, 2 বারের MP, 3 বারের কাউন্সিলর, আমার স্থির বিশ্বাস কোনো লোক মেশিনের সামনে গিয়ে চোর তৃণমূলকে ভোট দিচ্ছে, চোর তৃণমূলকে কেউ ভোট দিচ্ছে না, কিন্তু সে শুধু দেখতে চাইছে তার ভোটটা যেন কেউ দেখতে না, সে যেন নিজের বিবেককে বিবেক অনুযায়ী তার হতাম আঙুলটা টিপে, যেমন আমি টিপেছি মোদীজির পক্ষে, এইটা চাইছে জনগণ। আর এইটা দেওয়ার জন্য কেন্দ্রীয় পুলিশ বুথে থাকবে ভারত সরকারের সিআই, ওয়েবকাস্টিং ক্যামেরা টাইমার লাগিয়ে দিয়েছে, হয়ে গেছে আমার কাজ। নরেন্দ্র মোদী কন্যাকুমারিকায় বসে ধ্যান করছেন, প্রচারের পর কেন টিভিতে দেখানো হবে, ইলেকশন কমিশনে যাব আমরা, বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি যান না, উনি তো সব ব্যাপারে যান, আর ইলেকশন কমিশনও ওনার অনেক কথা শোনেন, উনি সন্দেশখালী, উনি ওনার ভাইপো, ওই শিডিউল কাস্ট মেয়েগুলোর রেট ঠিক করতে পারেন, আর অভিজিৎ গাঙ্গুলি তার প্রতিবাদ করলে তাকে সেন্সার আগে নোটিশ, উনি যেখানে পারেন না যান না, উনি যেখানে পারে যান, যেখানে পারেন যান, কে আপত্তি করেছে? নর্দমাতেও যেতে পারেন, গঙ্গাতেও যেতে পারেন, কেউ আপত্তি করে? প্রচুর টাকা মিউচুয়াল ফান্ডে দিয়েছেন, সেটা HDFC ব্যাংক, তো এটা কি আপনার কোথাও বিচারিতা মনে হয়? বিচারিতা ছাড়া আবার, বিচারিতা ছাড়া আবার কি? কমিউনিস্ট পার্টির লোকেরা অপ্রাসঙ্গিক হয়ে গেছে, এবং এই নির্বাচনে কেরালাতেও অপ্রাসঙ্গিক হবে, পশ্চিমবঙ্গে এরা একটা সিটেও ওই সেলিম সাহেব যদি জামানত বাঁচাতে পারে, আর একজনও কমিউনিস্ট পার্টি বা কমিউনিস্ট পার্টি মার্কসবাদী জামানত রক্ষা করতে পারবে না, যেটা তো দূরের কথা।
প্রত্যেকবার নন্দীগ্রামে মুসলিম ক্যান্ডিডেট দেয়। আমি লড়েছি 14-তে ইব্রাহিম আলীর সাথে, আমি লড়েছি 16-তে কবির মোহাম্মদের সাথে। এবারে মমতা ব্যানার্জিকে জিতানোর জন্য মীনাক্ষীকে পাঠিয়েছিল যাতে হিন্দু ভোটটা ভাগ করতে পারে। এদের কায়দাটা এটা, সনাতনী ভোট ভাগ করা এবং তৃণমূলকে জেতানো। এরা একটাও মুসলিম ভোট নিতে পারে না, এবং সেই কারণে নন্দীগ্রামের লোক আপনাদের চোখে বড় নেত্রী, বিরাট নেত্রী, ঝড়তোলা নেত্রী মীনাক্ষীর জামানত জব্দ করে দিয়েছে। মীনাক্ষী বোন যে 10,000 টাকা জমা দিয়েছিল সিকিউরিটি মানি, ওটা আর ফেরত পায়নি। এখানকার এই সৃজনের অবস্থাও এর থেকে খারাপ হবে, ওর থেকে ISF বেশি ভোট পাবে, এটা আমি আজকে বলে তৃণমূল যারাই ক্ষমতায় ছিলেন শিল্প নিয়ে কোন উদ্যোগ গ্রহণ করেননি, কিন্তু গুজরাটে সেটা হয়েছে, গুজরাটে শিল্প হয়েছে, কিন্তু এই চত্বরে কোনো শিল্পই হলো না এরাজ্যে। বাম, কংগ্রেস এবং তৃণমূল তিন দফাতে কিচ্ছুই হয়নি। সিপিএম সিটুর নামে তালা লাগিয়েছে, আর মমতা ব্যানার্জি ডিনামাইট দিয়ে সিঙ্গুরের কারখানা উড়িয়েছে। আর মমতা ব্যানার্জি যে ল্যান্ড পলিসি, আমি ওনার সঙ্গে ছিলাম, আমি বারে বারে বলেছি প্রাইভেট ইনভেস্টররা ল্যান্ড পলিসি এটা হলে কোনোদিন আসতে পারে না। শুধু তাই নয়, মমতা ব্যানার্জি এয়ারপোর্ট করার জন্য ভাঙড়ের ফাঁকা জমি চেয়েছিল ভারত সরকার, ফাঁকা জমি, ঘরবাড়ি নয়, সে জমি পর্যন্ত দেয়নি। ভারত সরকার টাকা দিত, রেলের ফ্রেট করিডোরের ডানকুনি জলন্ধর জমি দেয়নি, বাগডোগরা এয়ারপোর্ট এক্সটেনশনের জমি দেয়নি, উত্তরবঙ্গে এইমস করার জমি দেয়নি, সুন্দরবনে এইমস করার জমি দেয়নি। মোদিজির স্বপ্ন সুন্দরবনে একটা এইমসের মতো হসপিটাল করবে। মোদিজি বারে বারে বলছেন জমি তো দিতে হবে। এবারে তো অমিত শাহজি রায়গঞ্জে বলেই গেছেন যে আমরা কেন্দ্রীয় সরকারের জমিতে উত্তরবঙ্গে এইমস করব, বিজেপি সরকার এলে সুন্দরবনেও এইমস হবে এবং কলকাতা এয়ারপোর্টের এক্সপেনশনও হবে, আর কোচবিহার, বালুরঘাট, মালদা, পুরুলিয়ার এয়ারপোর্টগুলোও চালু হবে, উলপি সাগরে ডিপসি পোর্টও হবে। 10 বছর মমতা ব্যানার্জি যে ঢপ মারছে তাজপুর পোর্ট, তাজপুর পোর্ট হয়নি, ভবিষ্যতেও হবে না, তো আমরা করে দেখো, আমাদের আনতে হবে জনগণ, ডবল ইঞ্জিনকে আনতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এই যে 33টা আসনে ভোট হয়েছে তার মধ্যে তারা 23টা পাবেনি, 23টা আসন তারা। ওর কথা আপনাদের চ্যানেল গুরুত্ব দেয়, এই ভদ্রলোক কি বলেছিল আমি বলছি, এই ভদ্রলোক বলেছিল সৌমিত্র খাঁ জেতা তো দূরের কথা, একটা বুথে যদি জিতে আমি রাজনীতি ছেড়ে দেবো। সৌমিত্র খাঁ 19-এ জিতেছে, উনি রাজনীতি ছাড়েন। উনি ব্যারাকপুরে গিয়ে বলেছিল অর্জুন সিং যদি জেতে আমি রাজনীতি ছেড়ে দেবো। অর্জুন সিং 19-এ জিতেছেন, ওনার ছেলে 21-এ জিতেছে, উনি রাজনীতি ছাড়েন। উনি বলেছিলেন আমার যদি 1 পয়সা আপনারা কিছু ত্রুটি পান, চুরি করেছি, আপনাদের ডাকতে হবে না, আমি হেঁটে হেঁটে গিয়ে গলায় দড়ি পরে নেব। আমি গলায় দড়ি পরতে বলছি না, তা আমি বলছি পশ্চিমবাংলার একমাত্র প্রার্থী যাকে সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ নিয়ে ভোটে লড়তে লড়তে হচ্ছে, 10ই জুন পর্যন্ত রক্ষা কবচ নিয়ে এই প্রার্থী ঘুরে বেড়াচ্ছে আর জ্ঞান দিচ্ছে, আর আপনাদের চ্যানেলগুলো চেয়ারম্যানের চ্যানেলের উচ্চতাটাকে নিচে নামিয়ে তাকে লাইভ করে যাচ্ছেন সারাক্ষণ ধরে, যে একটা প্রার্থী টেন্টে তিনি সুপ্রিম কোর্টের রক্ষা কবচ নিয়ে তার রাজনৈতিক কাজ করছে। পশ্চিমবাংলা আর দ্বিতীয় কোনো প্রার্থী পাবেন না লোকসভার মধ্যে, যে সুপ্রিম কোর্টকে গিয়ে হাত পা ধরে বলেছে হুজুর আমি ভোটে লড়ব, বক্তৃতা করব, এই সময়টুকু আমাকে মুক্তি দেন। সুপ্রিম কোর্ট উদার, বড় মাপের জায়গা, তার সিদ্ধান্ত চূড়ান্ত, প্রণাম করে বলি। তারা বলেছে হ্যাঁ আপনি 10ই জুন পর্যন্ত, যেমন কেজরিওয়াল সাহেবকে বলেছে 1 তারিখ পর্যন্ত আপনি বেরিয়ে ঘুরুন, বক্তৃতা করুন, একেও বলেছে 10 তারিখ পর্যন্ত আপনি বাইরে থাকুন, তারপরে তো কি হবে সবাই জানে, আমি আর বলছি না। আপনি বলেছেন যে আমি চুরি প্রমাণ হলে
আপনার কলকাতার হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জির দুটো বাড়ি সিবিআই ট্যাগ করেছে, 7.5 কোটি টাকার দুটো প্রপার্টি ট্যাগ হয়েছে, পিএমএলএ তে আপনি এস্টাবলিশড, আপনি মানি লন্ডারিং করেছেন, ওই কারণে আপনি যে কোম্পানির চেক পাওয়ার আছে, যে কোম্পানিতে এখনো আপনার পিতৃদেব, আপনার মাতৃদেবী, আপনার সহধর্মিনী, আপনার শালিকা এরা ডাইরেক্টর, সেই লিপসেন্ড কোম্পানির বাউন্স কোম্পানির প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়েছে, তার মানে মানি লন্ডারিংয়ে আপনি অভিযুক্ত, হাইকোর্টে প্রমাণ হয়ে গেছে বলে ইডি আপনার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে, তারপরেও আপনার কাছ থেকে জ্ঞান আর ভাষণ শুনতে হবে আমার মনে হয় আর শোনার কোনো দরকার নেই, টাইম হয়ে এসছে, মাপলার গেছে, এবারে হাওয়াই ছুটির পাত।